সালাত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বহু জায়গায় বলেছেন, কোথাও সালাত আদায় করার কথা দিয়ে, কোথায় সালাত আদায়কারীর প্রশংসা ও মূর্তি দান দিয়ে, কোথাও সালাত ত্যাগকারীর শাস্তি ও নিন্দা বর্ণনা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বহু জায়গায় আলো বলেছেন। যেমন সূরা তাওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 11 এর মধ্যে বলেছেন, তাবু ওয়া আকামু সালাতা ওয়া আতাউ যাকাতা ফাইফালুকুম ফিদ দ্বীন, অর্থাৎ তারপর তারা যদি তওবা করে, সালাত কায়েম করে, যাকাত দেয়, তবে তারা তোমাদের দ্বীনে ভাই, নচেত তারা তোমাদের ভাই হতে পারে না। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা রুম সূরা নম্বর 30 আয়াত নম্বর 31 এর মধ্যে বলেছেন, মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু ওয়া আকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন, অর্থাৎ বিশুদ্ধ চিত্তে তার অভিমুখ হও এবং তাকে ভয় করো যথাযথভাবে, আর মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে না, সালাত কায়েম করো। শুধু মণ্ডলী, সালাত হচ্ছে মুমিনের ঈমান এবং ইসলামের একটি নিদর্শন। তাই তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা বাইনাল আবদি ওয়া শিরকু ইল্লা তারকু সালাহ ফাইযা তারকুহা ফাকাদ আশরাক, বান্দা এবং সালাতের মধ্যে পার্থক্য হলো শিরক। যখন কোনো ব্যক্তি সালাত পরিত্যাগ করবে, তখন সে মুশরিকদের কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। শুধু তাই নয়, অন্যতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাল লাম ইউসাদ্দিক আলা দীন লাহ, যে ব্যক্তির সালাত নেই তার দীন নেই, যে ব্যক্তি নামাজ পড়ে না, সালাত কায়েম করে না, তার ইসলামের খাতায় তার কোনো নাম থাকতে পারে না। আমাল লাম ইউসাদ্দিক আলা দীন লাহ, সে ব্যক্তি ইসলামের খাতায় দীনের খাতায় তার কোনো নাম থাকতে পারে না। সাহাবা বর্গগণ কোনো আমলকে পরিত্যাগ করে দিলে, কোনো আমলকে ছেড়ে দেওয়ার ফলে কাফের বা মুশরিক মনে করতেন না। সেই প্রাচীন যুগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবা বর্গ কোনো আমলকে পরিত্যাগ করে দিলে, কোনো আমলকে ছেড়ে দিলে কাফের বা মুশরিক মনে করতেন না, কিন্তু সালাত পরিত্যাগকারীকে কাফের বা মুশরিক মনে করতেন। আসেন কোথায় আপনি, সালাত ছাড়া মহাপাপ এই পৃথিবীতে, সালাত ছাড়া অতি মহাপাপ। একজন ব্যক্তি মুসলমানের ঘরে জন্ম নিয়ে সালাত ছেড়ে সে বেঁচে থাকতে পারে না, সে যদি সালাত ছেড়ে বেঁচে থাকতে পারে, সে কাপুরুষ হয়ে বেঁচে। এই ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আহলুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম সালাতু ফামান তারাকাহা ফাকাদ কাফার, আমাদের ও কাফেরদের মধ্যে পার্থক্য হলো সালাত। তাই বলছিলাম, কোনো মুসলমান এবং কোনো কাফেরদের মধ্যে পার্থক্য একটাই চুক্তি, সেটা হচ্ছে কি, সালাত। যখন কোনো মুসলমান সালাতকে পরিত্যাগ করবে, তখন সে কাফেরদের মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই হাদিসগুলি মিশকাতুল মাসাবিতে বলা হয়েছে, 570 থেকে আসল মধ্যে আপনি পেয়ে যাবেন। বলছিলাম, অন্যতর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুন্দরভাবে পাচকদের সালাত আদায় করবে, তাতে খুশু খুজুর সাথে আদায় করবে, তাতে কিছু বিনষ্ট করবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রতিশ্রুতি নিয়েছেন যে তিনি তাকে জান্নাতে প্রবেশ করাবেন, আর যে ব্যক্তি তাতে গুরুত্ব দিয়ে আদায় করবে না, কখনো করবে কখনো করবে না, সে ব্যক্তির জন্য আল্লাহর কোনো প্রতিশ্রুতি নেই, তিনি তাকে ইচ্ছা করলে জান্নাতে দিবেন, নচেত তাকে জাহান্নামে দিবেন। উপরোক্ত আয়াত ও হাদিসের ভিত্তিতে বড় বড় বহু ওলামাগণ বলেছেন, বা সৌদি আরবের ফতোয়ায় বলেছেন, যে বেনামাজি কাফের, বেনামাজি মারা গেলে তার জানাজা পড়া যাবে না, বেনামাজি কোনো নামাজি নারীর সাথে বিবাহ হতে পারে না, বেনামাজি কোনো নারীর সাথে বিবাহ থাকতে পারে না, এমনিতে বিবাহ কেটে যাবে, তাকে মুসলমানদের কবরস্থানে দাফন করানো হবে না, তার জন্য কোনো নামাজি পিতা অদেশ হতে পারে না, এবং তার জন্য কোনো পশুর মাংস হালাল হতে পারে না, ইত্যাদি ইত্যাদি বড় বড় ওলামাগণ অনেক কিছু বলেছেন। তাই সালাতের অনেক গুরুত্ব রয়েছে, সালাত এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের পাঁচটি স্তম্ভ রয়েছে, তার মধ্যে দ্বিতীয় নম্বর স্তম্ভ হচ্ছে সালাত। এ ব্যাপারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী মুসলিম হাদিস, হাদিসটি মিশকাতুল মাসাবি প্রথম খণ্ডে প্রথম অনুচ্ছেদে কিতাবুল ইমানে হাদিস নম্বর 4 বলা হয়েছে, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইয যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমুল রমাদান। ইসলামের পাঁচটি স্তম্ভ রয়েছে, তার মধ্যে দ্বিতীয় নম্বর স্তম্ভ হচ্ছে সালাত। তাই সালাতের বিরাট গুরুত্ব রয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সালাতের গুরুত্ব দিয়ে বলতে গেছেন, সালাতের এত গুরুত্ব, সালাত এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরণ শয্যায় শহীদ অবস্থাতেও এই সালাতের জন্য ব্যতিব্যস্ত ছিলেন। তিনি উম্মতকে শেষ উপদেশ দিয়ে গেলেন, বললেন, সালাত সালাত সালাত,
তোমরা এই ব্যাপারে সতর্ক সজাগ থাকবে তোমরা এই ব্যাপারে খুব সতর্ক থাকবে তোমরা বিনয়ের সাথে টাইম বাই টাইম সালাত আদায় করবে কেননা সালাতের হিসাব কিয়ামতের দিন সর্বোচ্চ নেওয়া হবে সুদি মণ্ডলে এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা মারইয়াম সূরা নাম্বার 19 আয়াত নাম্বার 59 এর মধ্যে বলেছেন ফাখলাফা মিন বাদিহিম খালফুন আদাউ সালাতা ওয়া তাবাউ শাহওয়াতি ফাসাউফা ইয়াকুনা বাইয়া অর্থাৎ তাদের পরে এমন এক পদার্থ দল এলো যারা সালাতে কুফর ভক্তি প্রবেশ করলো তারা অচিরেই কঠিন শাস্তি ভক্ষণ করবে তারা অচিরেই জাহান্নামে যাবে তাই বলছিলাম সালাত আদায় করতে হবে বিনয়ের সাথে খুব খুজুর সাথে সব ওয়াক্তের টাইম বাই টাইম সালাত আদায় করতে হবে সব ওয়াক্তের সালাত নয় কেবলমাত্র সালাত আসরে ছুটে গেলে তার ক্ষতির পরিমাণ বলতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বে কি বলে গেছেন তা গুরুত্ব সহকারে শুনুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বুখারী মুসলিমের হাদিস এই হাদিসটি মিশকাতুল মাসাবে বা আবু তাআজিল সালাতে হাদিস নাম্বার 595 এবং 594 বলেছেন মান তারাকা সালাতাল আসর ফাকাদা হামিদা আমালুহু যে ব্যক্তি আসরের সালাত ছেড়ে দিল সে ব্যক্তির সমস্ত আমল নষ্ট হয়ে গেল শুধু তাই নয় আল্লাযী তাফুতু সালাতাল আসর ফাকআন্নামা উতিরা আহলুহু ওয়া মালুহু যে ব্যক্তি আসরের সালাত ছেড়ে দিল সে ব্যক্তির সমস্ত জিনিস আহল আয়াল সমস্ত জিনিস কি হলো লন্ডন হয়ে গেল নষ্ট হয়ে গেল তাই সালাতের অনেক গুরুত্ব রয়েছে সালাত ছাড়া মানুষ এই পৃথিবীর মাটিতে বেঁচে থাকতে পারে না যে ব্যক্তির বয়স 15 হয়ে গেছে সে ব্যক্তি সালাত আদায় করে না তার পিতা এই পৃথিবীতে বেঁচে আছে এ কথা ভুল তাই সালাত নিজেকেও আদায় করতে হবে আপনার ছেলে মেয়েকেও আদায় করাতে হবে এটা আপনার জন্য অপরিহার্য আপনি যদি নিজে সালাত আদায় না করুন আপনার ছেলে মেয়ে যদি না করান তাহলে আপনি কাপুরুষ কাপুরুষে আপনি বেঁচে আছেন আপনাকে কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে এ ব্যাপারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুরু আওলাদাকুম বিসসালাহ ওহুম আবনাই সিনিন ওয়াদরিবহুম আলাইহিম আশর সিনিন ওয়া ফারিকু বাইনাহুম ফিল মাওয়াজি' গুরু আওলাদা কুমিস সালা তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে সালাতের আদেশ করো যখন তাদের বয়স বয়স সমিয়ে শ্রেণী 7 বছর হবে যখন তোমাদের ছেলে মেয়ের বয়স 7 বছর হবে তখন তোমরা তাদেরকে সালাতের উপদেশ দাও আর যখন তাদের বয়স কি হবে 10 ওয়াজিবহুম আলাইহি আশর সিনিন আর যখন তাদের বয়স কয় হবে 10 বছর হয়ে যাবে তারা যদি সালাতে অভ্যস্ত না হয় তাদের যদি সালাতের প্র্যাকটিস না হয় তাদেরকে পিটিয়ে সালাত আদায় করাও এবং তাদের প্রত্যেকের বিছানাকে আলাদা করে দাও তাহলে এই আদেশ দ্বারা আমরা উপদেশ গ্রহণ করতে পারি যখন ছেলে মেয়েদের বয়স 7 বছর হবে তাদেরকে সালাতের জন্য আদেশ করতে হবে তাদেরকে আদর স্নেহ করে মসজিদে নিয়ে গিয়ে তাদেরকে সালাত আদায় করাতে হবে আর যখন তাদের বয়স 10 বছর হয়ে যাবে তাদের সালাতে অভ্যস্ত না হলে তাদেরকে প্রহার করতে হবে তাদেরকে পিটিয়ে সালাত আদায় করতে হবে এটাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ তাই বলছিলাম সালাত এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত দুঃখের বিষয় আমরা নিজেরাই তো সালাত আদায় করি না কারো বয়স 50 40 60 নিজেরাই তো সালাত আদায় করি না আর ছেলে মেয়েকে আবার কি করতে সালাত নিয়ে যেতে পারি কি করে নিয়ে যেতে পারি দুঃখজনক হলেও বলতে হয় সালাত আদায় করেও এক শ্রেণীর লোক জাহান্নামে যাবে সালাত আদায় করেও সালাতে অবহেলা করার কারণে সালাতকে টাইম বাই টাইম আদায় না করার কারণে সালাতে বিরয়ের সাথে আদায় না করার কারণে জাহান্নামে যেতে হবে এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা আল মাউন সূরা নম্বর 107 আয়াত নম্বর 4 থেকে 6 এর মধ্যে বলেছেন ওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়াইল নামক জাহান্নাম রয়েছে সেই সব সালাত আদায়কারীর জন্য যারা সালাতে উদাসীন যারা শুধু মানুষকে দেখাবার জন্য সালাত আদায় করে পাঁচ ওয়াক্তের সালাত আদায় করে না শুধুমাত্র জুমার সালাত আদায় করে পাঁচ ওয়াক্তের সালাত আদায় করে না শুধুমাত্র ঈদ বকরাঈদের সালাত আদায় করে পাঁচ ওয়াক্তের সালাত আদায় করে না শুধুমাত্র জানাজার সালাত আদায় করে তাদের জন্য রয়েছে ওয়াইল নামক জাহান্নাম বলা বাহুল্য সালাত আদায় করেও সালাতে অবহেলা করার কারণে সালাতকে টাইম বাই টাইম আদায় না করার কারণে যদি জাহান্নামে যেতে হয় তাহলে যারা টোটালেই সালাত আদায় করে না তাদের কি হতে পারে তাদের কি হতে পারে যারা টাইম বাই টাইম সালাত আদায় করে না যারা শুধু জানাজার সালাত আদায় করে ঈদ বকরাঈদের সালাত আদায় করে জুমার সালাত আদায় করে তাদের জন্য রয়েছে ওয়াইল নামক জাহান্নাম যারা টোটালেই সালাত আদায় করে না তাদের কি হতে পারে শুনো রাখুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح سائر عمله وإن فسدت فسد سائر عمله আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে সুতরাং তা যদি সঠিক হয় তাহলে তার অন্যান্য আমলসমূহ সঠিক বলে বিবেচিত হবে আর তা যদি সঠিক না হয় তাহলে তার অন্যান্য আমলসমূহ নিষ্ফল ব্যর্থ বলে গণ্য হবে তাই বলছিলাম সালাত ছাড়া মানুষের বাঁচার কোনো পথ নেই আপনাকে যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থায় সালাত আদায় করতেই হবে বাঁচার কোনো পথ নেই শুধুমাত্র তিন শ্রেণীর লোক ছাড়া কারোর জন্য কোনো অবস্থাতে সালাত মাফ নেই এর আগে বললাম শিশু পাগল ঋতুমত মহিলা ছাড়া কারোর জন্য কোনো অবস্থাতে সালাত মাফ নেই এমনকি আপনি যেখানে থাকেন না কেন আপনার সালাতের সময় হয়ে গেলে সালাত আদায় করতেই হবে সালাত ছাড়া মানুষের বাঁচার কোনো পথ নেই আপনি দাঁড়িয়ে সালাত আদায় করতে পারছেন না আপনাকে বসে সালাত আদায় করতে হবে পবিত্র হয়ে সালাত আদায় করতে হয় পবিত্র হওয়ার জন্য কোনো কিছুই নাই আপনাকে অপবিত্র হয়ে সালাত আদায় করতে হবে কাপড় পরিধান করে সালাত আদায় করতে হয় কাপড় পরিধান করার কিছুই নাই আপনাকে উলঙ্গ হয়ে সালাত আদায় করতে হবে যে কোনো মুহূর্তে না কেন সালাত আদায় করতেই হবে সালাত ছাড়া মানুষের বাঁচার কোনো পথ নেই বাঁচার শুধুমাত্র একটাই পথ মুসলিম হয়ে মুসলিমের ঘরে যদি বেঁচে থাকতে চান তাহলে আপনাকে সালাত আদায় করতেই হবে